ময়না বাস স্ট্যান্ডে মা যমুনা ফার্নিচার নিয়ে এলো এক বিপুল সম্ভার। এখানে আপনি পাবেন সেগুন ও নিম কাঠের বক্স কাট সোফা, সোফা কাম বেড নিজস্ব কারখানায় তৈরি করা হয়, উন্নত মানের মেশিন পালিশ করা হয়। এখানে স্টিল আলমারি ও স্টিল খাট ও বিয়ে বাড়ির আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার উত্তম মান্না, মোবাইল 9932017090। এর আরেকটি শাখা রোহিত ফার্নিচার তমলুক কদম বসান। আজ থেকে রাজ্যব্যাপী স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনের শুরু হলো। ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই। স্কুলের ছাত্রছাত্রীদের 15 থেকে 18 বয়সের মধ্যে সকল ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনের কাজ শুরু হলো। ময়না ব্লকের দক্ষিণানুকা মোক্ষদা বিদ্যাভবনে ছাত্রছাত্রীদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। এই ভ্যাকসিন দেওয়ার কাজ পরিদর্শনে আসেন ময়না ব্লকের বিডিও রাজীব সর্দার, গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডাক্তার অশোক কুমার মাইতি, ডিস্ট্রিক্ট অফিসার ডাক্তার সুভাষ চন্দ্র ঘাটা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জানা যায় এ স্কুলে মোট 2 দিন ধরে এই ভ্যাকসিনেশনের কাজ হইবে। আজ প্রথম দিন প্রায় 400 জনকে এই ভ্যাকসিনেশন দেওয়া হয়। দশম শ্রেণীর ছাত্রী, আর আমাদের এই স্কুলে যেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা সত্যি একটা খুবই ভালো কাজ। আর আগে তো শুনেছি, খবরে দেখেছি যে ভ্যাকসিন দেওয়ার জন্য রাত থেকে লাইন দিতে হতো হসপিটালের কাছে, সেটার থেকে এটা অনেকই ভালো। আমরা খুবই সহজে ভ্যাকসিন পাচ্ছি আর এটা মানে খুবই একটা ভালো। আজকে আমাদের এই যে স্কুলে এই দক্ষিণানুকা মোক্ষদা বিদ্যাভবনে 15 থেকে 18 বছরের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রজেক্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম, কোভিড ভ্যাকসিনেশন, সেটার আজকে শুরু হলো। মানে এটা ঐতিহাসিক দিন একটা, মানে হিস্টোরিক্যাল মোমেন্টের আমরা সাক্ষী সবাই। সেক্ষেত্রে মানে এতদিন ধরে আমরা ওয়েট করছিলাম যে 18 পর্যন্ত হয়েছে, 18 বিলো 18 কবে হবে, সেটা আমরা খুব উদ্বেগের মধ্যে ছিলাম। অন্যান্য দেশে কিন্তু এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে অলরেডি তারা বিলো 12 ইয়ার্সের ভ্যাকসিনেশন করতে পেরেছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কিন্তু শুরু হয়েছে, এটা বিরাট ব্যাপার। কারণ হচ্ছে বিশেষ করে কোভিড যেভাবে বাড়ছে, ডেল্টা আগে ছিল, তার সঙ্গে ওমিক্রন আসছে, আর সেক্ষেত্রে স্টুডেন্টদের বিশেষ মানে এ করে এদের মানে বিশেষ এই গেজ গ্রুপে এদের প্রোটেকশন দেওয়াটা আমাদের কিন্তু সব থেকে একটা কিন্তু প্রাইম ইম্পর্ট্যান্স। অর্থাৎ সেই জন্য আমরা শুরু করেছি কোভ্যাকসিন দিয়ে। কোভ্যাকসিন এটাতে আছে, রেকমেন্ডেড আছে। আর সেক্ষেত্রে মানে এখনও পর্যন্ত যেটা আমাদের সাহেব বললেন যে কোনোরকম কোনো কারো কোনো অসুবিধা হয়নি 130 কোটি ডোজের মধ্যে। আর সেক্ষেত্রে আশা করছি যে ছাত্রছাত্রীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করি এবং সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আজকে 15 থেকে 18 মানে 15+ এই ভ্যাকসিনেশান স্কুলে হচ্ছে। এইটায় আমাদের মোটামুটি সারা জেলার 3 লক্ষ ডোজ ফার্স্ট ডোজ হবে, 28 দিন পরে সেকেন্ড ডোজ হবে কোভ্যাকসিন দিয়ে। তো এর জন্য প্রস্তুতি পর্ব গতকাল মানে আগে থেকেই চলছে। তো আজকে আমরা এসেছি, অলরেডি 4-5 জন হয়েছে এবং আধ ঘন্টা ওদের অতিক্রান্ত হয়েছে হলে আমরা ওদের বাড়ি চলে যেতে বলবো। কিছু অ্যাডভাইস আছে, ওই অ্যাডভাইসগুলো দিয়ে তো এখানে টিম মোটামুটি টিম বিডিও সাহেবের নেতৃত্বে BMOH এবং ফুল টিম ভালোই কাজ করছেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা হলে আমাদের সঙ্গে সঙ্গে টিম আছে, RRT টিম, র্যাপিড রেসপন্স টিম, সঙ্গে সমস্ত রকম ব্যবস্থা আছে। ইতিপূর্বে যা প্রায় 130 কোটি ডোজ দেওয়া হয়েছে, কারো সেরকম সমস্যা হয়নি হলে আমরা সতর্ক আছি জেলা প্রশাসন, এবং সঙ্গে সঙ্গে আমরা এটাকে টেক আপ করে নিতে পারবো। এতে আশা করা যায় কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আমি হচ্ছি ডক্টর সুভাষ চন্দ্র ঘাটা, ডিস্ট্রিক্ট ম্যাটারনাল চাইল্ড হেলথ অফিসার। আজকে অন্যান্য জায়গার মতো আমাদের ময়না ব্লকেও 15 থেকে 18 বছর বয়সী যারা আছে তাদের আজকে ভ্যাকসিনেশন শুরু হলো। আমরা দক্ষিণানুকা মোক্ষদা বিদ্যাভবন থেকে শুরু করলাম, এরপর আস্তে আস্তে বাকি স্কুলগুলোকে আমরা কভার করব। আমাদের BMOH সাহেবের টিম যাবেন, গিয়ে ভ্যাকসিনেশন দেবেন। স্কুল কর্তৃপক্ষ এবং BMOH সাহেবের টিম সবাই খুব ভালো কাজ করছেন। যেটা বলার যে আমরা 15 থেকে 18 বছরের লক্ষ্য একটাই, যাতে করে কোভিডটাকে প্রতিহত করা যায়। এখন আবার কোভিডের প্রকোপ বেড়েছে আমরা সবাই দেখছি, সুতরাং এই ভ্যাকসিনেশনের সঙ্গে সঙ্গে বাদবাকি যেগুলো আছে আমাদের, যে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, এইগুলো সব করার জন্য আমি অনুরোধ করবো সবাইকে, যাতে করে এই কোভিডটাকে আমরা প্রতিহত করতে পারি। কারণ বহু প্রতীক্ষার পর আমরা এমন একটা দিন পেয়েছি যে যেখানে অভিভাবক
অভিভাবিকারা এবং আমার শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা সবাই চেয়েছিল যে কবে তাদের জন্য একটা ভ্যাকসিন ডেট আসবে। আজকে সেই ভ্যাকসিন ডেটটা এসেছে, আগামীকাল এবং আজ এই দুদিন মিলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এই 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত যে ছাত্রছাত্রীরা তারা ভ্যাকসিন পাবে। এটা খুব আনন্দের বিষয়, খুব উৎসাহের সঙ্গে ছাত্রছাত্রীরা এসেছে, অভিভাবকেরাও তারাও খুব এই বিষয়টা নিয়ে আনন্দিত। এবং ময়নার যে হেলথ টিম, BMOH সাহেব এবং মাননীয় BDO সাহেব এবং তাদের যে টিম, তারা সর্বতোভাবে আমাদের এই বিদ্যালয়কে সাহায্য করছেন এই কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পটাকে সুন্দরভাবে রূপায়িত করার জন্য। ছাত্রছাত্রী এই মুহূর্তে আমার 707 জন ছাত্রছাত্রী 15 থেকে 18 মধ্যে বয়সের আছে। আজকে দুটো সেন্টার চলছে, দুটো CBC, আজকে 400 জন, আগামীকাল বাকিগুলো হবে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।